মনি, তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও। আমার বাড়িতে একদম ভালো লাগছে না। মনি পিসিও কেমন বদল হয়ে গেছে। বাবা আমাকে আর ভালোবাসে না। রোজ রোজ রাত করে অফিস ফেরে, রেস্টুরেন্টেই তো নিয়ে যায় না, কতদিন হয়ে গেল। এই তো গুড গার্ল, তাই তো আমি বলি আমাদের রূপসার মতন কেউ নেই। হ্যালো মল্লিকা, এই আছি রে, খুব একটা ভালো নেই। আমার খুব ভয় করে, কখনো যদি আমাকে ঘর থেকে তাড়িয়ে দেয়। ভীষণ অশান্তি লাগছে, বাড়িতে একদম ভালো লাগে না। হ্যাঁ আজকে তো ক্যাম্পাসে ফেস্ট, তুই যাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, ওই ছটা থেকেই। ওই তো নগর কীর্তন আর চন্দ্রবিন্দু। না প্রবাল না গেলে আমি আর একা একা যাবো না, জানি না, ও তো এখন আমাকে কিছু ফোন টোন করেনি। লক্ষ্মী লক্ষ্মী, বাইরের গাছগুলো জল দাওনি কেন? থেকে চারাগুলো এনে লাগিয়েছিলাম এ বাড়িতে, কোনো ভ্রুক্ষেপই নেই কারণ। রাখছি রে, পরে কথা বলবো। প্রতিদিন জল দিতে বলতে হবে। ও বা, তোর সাথে একটা কথা ছিল। বলে ফেলো। I need some money. How much? এই হাজার আটে নেব। অপর্ণা, অফিসে আমাকে মাসে একবারই মাইনে দেয় এবং সেটা গোড়া দিই, হঠাৎ দুম করে এভাবে। So irrational অপর্ণা, I cannot jack up my income on my free will. Yes. Can I call you back a little later? Okay, bye. I'm so sorry. তুমি রিসেন্টলি কোন একটা মার্কেটিং কমপ্লেক্সের প্রজেক্ট ক্লিয়ার করেছো, ওই প্রমোটেড বাই সাম মিস্টার খান্ডারিয়া। কি আজ কলেজ নেই? এখন সংস্কৃতি চলছে, ফ্রেশ থাকলে আজকাল কলেজ ছুটি থাকে নাকি? রূপসা পড়তে বসেছে? দাদা, 50টা টাকা দিবি? ব্রাহ্মণকে ক্রন্দনরত দেখিয়া ভীম তাহাকে প্রশ্ন করিলেন, আপনি কাঁদিতেছেন কেন? তাহাতে ব্রাহ্মণ বলিলেন, এক অতিকায় রাক্ষস আসিয়া গ্রামের সীমানায় বাসা বাঁধিয়াছে, তাহার নাম বক রাক্ষস। প্রতিদিন গ্রামের একটি মানুষকে সে খাইয়া থাকে। প্রতিটি পরিবার হইতে একটি লোককে পালা করে তাহার নিকট পাঠাইতে হয়। আজ এই ব্রাহ্মণ খান্ডারিয়াদের মার্কেট কমপ্লেক্স নিয়ে তুমি এত ইন্টারেস্টেড কেন? আসলে প্রজেক্ট অনেকদিন বন্ধ ছিল, ইললিগাল এনক্রোচমেন্ট অন মিউনিসিপ্যাল এরিয়া, কমার্শিয়াল প্রেমিসেস অ্যাপ্রুভাল মিস্টার দাশগুপ্তা ওটা আটকে দিয়েছিলেন। আমার রাইট? অবশ্য মিস্টার দাশগুপ্তার আননেচারাল ডেথ না হলে তুমি চেয়ারেও আসতে না, আর এটা অ্যাপ্রুভালও পেত না। কি কিছু খবর আমি রাখি। লক্ষ্মী, পৃথাকে বলো টাকাটা আমি টেবিলে দিয়ে গেলাম। ও
ওটা তুলে রেখো কিন্তু, আমি সেকেন্ড হাফে ও পাড়া যাবো, অফিস থেকে কালেক্ট করবো। কোথায় ছিলাম? প্রতিটি পরিবার হইতে একটি লোককে পালাক্রমে তাহার নিকট পাঠাইতে হয়। আজ এই ব্রাহ্মণ পরিবারের পালা। এই ভয়ানক রাক্ষসের হাত হইতে বাঁচিবার কোন রূপ উপায় নাই। সবাই ইহাকে ভাগ্যের ফের বলিয়া মানিয়া লইয়া প্রতিদিন একজন করিয়া পাঠাইতে থাকে। আন্টির ব্যবহারের জন্য আমাকে শাস্তি দিচ্ছ কেন? আমি কি অপরাধ করেছি? এই নাও দুধটা খেয়ে নাও। দুধটা রেখে গেলাম, ঠান্ডা করো না। হ্যালো হ্যালো, বাট ইট উইল টেক টাইম প্রবাল। ওয়ান ক্যানট জাস্ট থ্রো হার আউট অফ দ্য হাউস ওয়ান ফাইন মর্নিং। তাছাড়া দাদা কতটা ইনভলভ, but she is no easy woman, you know. Oh Prabal, why don't you listen to me? Tashara, ami to tomar sathe chole jabo, ebar er sathe amar ar kono somporko o thakbe na. Amar obostha ta ektu bhabo, tumi tomar apoman tukukei boro kore dekhcho. Amake ekhane or grasher moddhe কিভাবে সারাটা দিন কাটাতে হয় তোমার কোনো আইডিয়াই নেই প্রবাল। হ্যালো হ্যালো মনি পিসি, দুধটা খেয়ে আগে শক্তি করে নে। মনি পিসি, স্লেভ মানে কি? ক্রীতদাস। এটা ম্যাসকুলিন না ফেমিনিন? স্লেভ স্লেভ বোথ জেন্ডারস, দুটোই হয়। এইরকম লক্ষ লক্ষ স্লেভ ইজিপ্টের পিরামিড তৈরি করবার জন্য নিযুক্ত হয়েছিল, বুঝলে মামুনি? লক্ষ লক্ষ স্লেভ, বিশাল বিশাল ভারী ভারী পাথর বইতে হতো তাদের সারা জীবন ধরে, সারা জীবন বইতে হতো। কিছু খাবার দেব? অল্প কিছু, একটু চা দিও। জানিস মামুনি, যারা এই পিরামিডের মানে যে সমস্ত স্লেভ এই পিরামিডের সুড়ঙ্গ তৈরি করার কাজে নিযুক্ত ছিল, তাদের কাজ শেষ হয়ে গেলে তাদের অন্ধ করে দিত। ছোটবেলায় মানে তোর মতো যখন বয়স, তখন যখন এইসব পড়তাম না, কিরকম কিরকম শিউরে উঠতাম। কিরে তুই এরকম গোমড়া মুখে বসে আছিস কেন? কই কই, আমাকেও কি তোর ওই ইজিপ্টের অন্ধ স্লেভ বলে মনে হচ্ছে নাকি? হ্যাঁ দাদা, ইজিপশিয়ানদের পিরামিড তো দেখা হলো না। হুম, জানো তো একটা সিনেমা আসছে ইজিপশিয়ান সার্কাস। আচ্ছা, আমার বন্ধু সবাই দেখেছে। সবাই দেখেছে? দাদা না, যে জানো না। আজকে কিরে যাবি? মনি বিজি, প্লিজ প্লিজ তুমি চলো না, তুমি গেলে ভীষণ মজা হবে, প্লিজ। বাবা, চাঁদে হাত বসে গেছে? ওই তো, কোথায় যাওয়ার প্ল্যান হচ্ছে? ওই ইজিপশিয়ান সার্কাস আজ নাইট শোয়ে দেখবে বলছি। রূপসা কাল কি হিস্ট্রি ক্লাস টেস্ট আছে? তাছাড়া যে বর্ডিং স্কুল তাকে আর আদি খেলা করে আমি কেমন ঠিক আছে মামনি, কালকে আমি অফিস থেকে ফেরার পথে সন্ধ্যাবেলা টিকিট কেটে আসছি, ঠিক আছে? আপনি তোমাকে নিচে এসো। Thank you.
আজকাল তাহলে অনেক খবরই রাখো। আইটির যুগ, নেটওয়ার্কিংটাও ডেভেলপড, কি করবো, ইনস্টিংটিভলি খবরগুলো এসে যায় কানে। বিরানি মার্কেট কমপ্লেক্সের খবরটা কোত্থেকে পেলে জানতে পারি? সঙ্গীতা বিরানির কাছ থেকে, গুরুজির ওখানে দেখা হয়েছিল, আলাপ হয়েছিল, এখন আমরা বন্ধু বলতে পারো। সঙ্গীতা বিরানি? অনিল বিরানির ওয়াইফ। নাও প্লিজ ডোন্ট টেল মি ইউ ডোন্ট নো অনিল। গড, কতটা জানো? ডোন্ট ওয়ারি, আমি ব্ল্যাকমেল করবো না। There is nothing more left which you can extricate from me. Well, if you consider me such a rogue, তাহলে আমার সঙ্গে সম্পর্কটা রাখছো কেন? I'm neither your wife nor I intend to. In fact, এই বিয়ের প্রস্তাবটা তুমি আমাকে বেশ কয়েকবার দিয়েছিলে, আমি নেগেট করেছি প্রত্যেকবার। কেন করেছো, কেন করেছো বলো তো। হ্যালো, আমি রিভিডিয়া নার্সিংহোমের সাথে যুক্ত। অপর্ণা ম্যাডাম আমাকে আপনার দেখাশোনার জন্য আসতে বলেছেন। শুনুন, এ বাড়িটা আমার, বাইরের কোনো লোকের ডিসিশন এখানে চলবে না, অন্তত যে কদিন আমি বেঁচে আছি। ওষুধটা খেয়ে নিন। ঠাকুরি, আচ্ছা মিছি মিছি আমাকে এসব কথা বলছেন কেন? আমার ডিউটি আওয়ার্স, টাকা পয়সা এসব ঠিক করার সময় তো আপনার স্বামীও ছিলেন। আচ্ছা, আর কটা দিন কি আপনারা আমাকে বাঁচতে দেবেন না? অবিন, অবিন, আচ্ছা তুমি কি ভেবেছো বলো তো? হ্যাঁ, সারাদিন অফিস টফিস ছেড়ে তোমার এখানে বসে থাকি? টাকা নষ্ট হল, টাকা শ্রাদ্ধ হচ্ছে। আচ্ছা এই তোমার এই ন্যাগিং, একঘেয়ে রোগের পেছনে আমার কত টাকা ব্যয় হচ্ছে ভাবতে পারো? জানি, এতদিন খানিকটা আন্দাজ করেছিলাম, কিন্তু এখন ডেফিনেটলি বুঝতে পারি। আমি জানি অবিন, আমার অসুস্থতায় তোমার ধৈর্যহানি হয়েছে, কিন্তু আমার চিকিৎসার খরচ যোগাতে ঘুষ নেওয়ার জাস্টিফিকেশন, এটা শুধুমাত্র আত্মপ্রবঞ্চনা। আর অপূর্ণা যে তোমাকে এত সহজে এ পথে টেনে নিয়ে আসতে পারবে ভাবিনি, অবিন ভাবিনি, বিশ্বাস করো। বিশ্বাস করো, করতে শেখো। একটা পুরুষ মানুষকে স্নেহের আলগা আঁচল ছাড়াও বিছানায় যে বাঁধতে জানতে হয় সেটা বোঝার চেষ্টা করো। চুপ করো, চুপ করো, তুমি তুমি এত নির্লজ্জ, এত এত ইনসেনসিটিভ কি করে হয়ে গেলে অবিন? তোমার দীর্ঘ অসুস্থতায়, তোমার শেখানো পৌরাণিক সততায় খসে খসে আমার সমস্ত সেন্সিটিভনেস কবি ফোঁতা হয়ে গেছে। অপর্ণা যদি আমার জীবনে না আসতো তোমার আগেই আমি অক্কা পেতাম। তোমার এই যাওয়াটা যে পাকা,
তাতে তোমরা খানিকটা আশ্বস্ত তো বটে, কিছু তো দেরিটা নেই। কিন্তু কি করবো অবিন, সুইসাইড করবার সাহস আমার নেই। তোমাদেরকে ছেড়ে যেতে আমার এখনো বড় কষ্ট হয় অবিন, এখনো বড় কষ্ট হয়। ছাড়ো, ছেড়ে তো তোমায় দিয়েছি অবিন। সন্ধে দুপুরে যখন খুশি অপর্ণার সাথে এই বাড়িতেই তুমি ক্লোজ হও, সেটা কি আমার সহনশীলতা নয়? অপর্ণা, অপর্ণা, তোমার এই দুর্বলতার সুযোগ নিয়ে তোমাকে শুধু নয়, ধীরে ধীরে এই পুরো ফ্যামিলিটাকেও গ্রাস করে ফেলবে। আমার প্রশ্নের জবাবটা কিন্তু দিলে না। কি ও, মিস্টার রবিন চ্যাটার্জি, তুমি যে আমায় ক্রমশ টেকেন ফর গ্রান্টেড করে ফেলছো, আর তাছাড়া লাস্ট কয়েক বছর তোমার স্ত্রীর সঙ্গে কি ব্যবহার করেছো এত সহজে ভেবেছো ভুলে গেছি। প্লিজ শাট আপ ইওর ট্র্যাপ, প্লিজ। ওকে ওকে, সরি। আমার সেদিনে সে ব্যবহারের জন্য তুমি রেসপন্সিবল। ইউ ইউ ওয়া, এটা তুই ওই ডিম আগে না মুরগি আগের মতন হয়ে গেল অবিন। দিস ইজ নট ফেয়ার। স্ত্রী অসুস্থ, শয্যাশায়ী, তোমার সঙ্গে সম্পর্কটা ভালো নয়, তাই তখন তোমার মনে ধরলো আমাকে। আর এখন ইন্ট্রোস্পেকশনে মনে হচ্ছে আমার জন্য তোমাদের সম্পর্ক নষ্ট হয়েছে। ববি, একটা কথা বলে রাখি তোমায়, আমি কিন্তু বেঁধে রাখি তোমায়, আর তোমার ব্ল্যাকমেল করারও কোনো ইচ্ছা নেই আমার। তা আবার একটা ঘুষখোর পেটি অফিসারকে, একদিন সুদেষ্ণা তোমায় অরুচি ধরেছিল, তখন আমি এসেছি, এখন তুমি আমাতে বোর হয়ে যাচ্ছ। Don't get hassled, Robin. Here is my charitro. Accept it. Yeah? Where are you? When have you come? Yeah. Really? Wow. ইজিপশিয়ান সার্কাসের টিকিট কেটে আনেনি। লক্ষ্মীমাসি বলছে এ বাড়ির কাজ ছেড়ে দেবে, ওকে আন্টি খুব বকেছে। তুমি কবে আসবে জানাবে। প্রণাম।